আমাদের আহলে হাদিসের ভাইরা একটা স্লোগান দেয় নামাজ শুরুর আগে, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। এই স্লোগানটা কি আহলে হাদিসের স্লোগান নাকি ইসলামের নবীর স্লোগান? সুবহানাল্লাহ বললেন না? আপনি আহলে হাদিস করার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে ফাঁক বন্ধ করেন, কি বলেন, ঠিক কিনা? এখানে আপনি যদি বুঝেন সুদ্দুল খালাল, ফাঁক রাখো, তাহলে তো সমস্যা। এই পরিচয় আপনার দেওয়ার দরকার নেই, আপনি যেহেতু নামাজি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে পড়ো। ইসলামের নবীর মাধ্যমে যেই নামাজ আমার সামনে আসছে সেই নামাজের বিরুদ্ধাচরণ করার অধিকার কারো নাই, যেই নামেই হোক না কেন, কি বলেন, ঠিক কিনা? ফাঁকে ফাঁকে কোনো কোনো মসজিদে গিয়ে নামাজে দাঁড়াই, দুইজনের ফাঁকে গিয়ে আমি দাঁড়াইলাম, তাও কারো সাথে কারো লাগে নাই। কসম আল্লাহর বলছি, ইমাম সাহেবকে বললাম, হুজুর আল্লাহর ওয়াস্তে আহলে হাদিস হইয়েন না, কিন্তু এই হাদিসটার আপনার আমল করা উচিত, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করেন। এরপরে হাদিস নিয়ে আসলে শুরু হয় শয়তানি, কয় ফাঁক কেমনে বন্ধ করবেন, দুই ঠ্যাঙের মাঝখানে ফাঁক আছে না? যুক্তি শয়তান বুঝি এত ব্যাকল, এই জায়গাতে আইব আজ যাইব, শয়তান এত ব্যাক করলাম। সবচেয়ে বড় কথা হল যুক্তির কোনো বিষয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলার পরে যার জবান বন্ধ হয় না, যার জবান নিচু হয় না, যার মাথা নিচু হয়ে আসে না, কার কথায় সে মাথা নিচু করবে? আপনি যাচাই করতে পারেন এটা আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, কি বলেন, ঠিক কিনা? কারণ রসুলের নামে জালিয়াতি সমাজে আছে নাকি নাই? লা তাসুবুদ্দিকা, রাতারে গালি দিও না, এটাও হাদিস, লা তাসুবুদ্দিক, রাতারে গালি দিও না, ফাইন্নাহু সদিকি, কারণ রাতা হলো আমার বন্ধু। এই মর্মে রসুলের নামে একটা হাদিস চলে সমাজের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এইভাবে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে মুহাদ্দিসিনে কেরাম ঝাঁপাই পড়েছেন, আসলেই এই কথাটা ইসলামের নবী বলেছেন কিনা, এই যাচাই বাছাইটা কি অন্যায়, এটা কি ভুল, এটা তো ভুল না। আরে আমি কাপড় কিনতে যাব, আমি 10 দোকান দেখে কাপড়ের মান যাচাই করি, আমি মূল্য যাচাই করি, কি বলেন, ঠিক কিনা? মাছ বাজারে গেলে 10টা দোকানে ইলিশ মাছ আছে, কোনটা বেশি বড়, কোনটা তাজা, কোনটার দাম কম, এই যে আমি যাচাই বাছাই করি, এটা কি অন্যায়? এটা অন্যায় না, এটা তো পাপ না, এটা তো করতে হবে, এটা তো করা ফরজ। আমি হানাফিয়া আহলে হাদিস বুঝি না, আমি বুঝি যাচাই বাছাই ছাড়া ইসলাম গ্রহণ হয় না। আমার ছেলে অসুস্থ, শিশু বিশেষজ্ঞের কাছে যাব, নরসিংদী শহরে শিশু বিশেষজ্ঞ আছে 130 জন, আমি কি যে কারো কাছে চলে যাব নেম প্লেট দেখে? আমি আরো 10-20 জন শিশুর বাবাকে জিজ্ঞেস করব, আপনাদের সন্তান অসুস্থ হলে কার কাছে নিয়ে যান, কি বলেন, ঠিক কিনা? অনেকে যেটার ব্যাপারে বলে, বিশ্বস্ত লোকেরা যেটার ব্যাপারে বলে, 600 টাকা ভিজিট দিয়ে যারা যার কাছে যায় অধিকাংশ লোক, তাদের মন্তব্যগুলো শোনার পর আমি তখন সিদ্ধান্ত নিই, যা করবে আল্লাহ করব, কিন্তু যাচাই বাছাই বোঝা যায় ডাক্তার নুরুল ইসলাম অন্য সবার চাইতে ভালো, কি বলেন, ঠিক কিনা? ছেলের চিকিৎসার জন্য যদি এতটুকু বিষয়ে আমরা মনোযোগ দেই, এটি আল্লাহর ইসলামের কথা কিনা, এটা যাচাই বাছাই করা কি অন্যায় হবে? অন্যায় হবে। সুতরাং আমি আহলে হাদিস ব্লকের লোক না হলেও যাচাই বাছাই করে ইসলাম গ্রহণ করতে হবে, এই মেসেজ আমার কাছে ইসলামের মেসেজ মনে হয়েছে, কি বলেন, ঠিক কিনা? আমি এই মেসেজের সাথে একমত।
একমত হইতে গিয়া কেউ যদি বলে এই লোকটা তো আহলে হাদিস হইয়া গেছে, আমি বলি আমার কোনো আপত্তি নাই। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ, যে যাই শুনে তাই বলে, যাই শুনে তাই বলে বেড়ায় যাচাই বাছাই ছাড়া। এই লোকটা কথা তৈরি করে নাই, তৈরি করছে আরেক শয়তান, কিন্তু আমি আপনি শুধু এটাকে বাজারে সাপ্লাই করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা খাওয়ার জন্য এতটুকুন অপরাধ যথেষ্ট।